নমস্কাৰ, মই প্ৰশান্ত বৈশ্য আৰু আপোনালোকে চাই আছে ডিবি নিউজ। আৰু আজি আমি ডিবি নিউজৰ তৰফৰ পৰা আহি উপস্থিত হৈছোঁ শোণিতপুৰ জিলাৰ বৰচলা বিধানসভা সমষ্টিৰ শিঙৰি ঐতিহাসিক গুপ্তেশ্বৰ দেৱালয়ত। আৰু এই গুপ্তেশ্বৰ দেৱালয়ত আজি 2022 বৰ্ষৰ অন্তিমটো দিন। ইয়াত ভক্তপ্ৰাণ ৰাইজৰ ভিৰ লাগিছে, বিভিন্ন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকল আহিছে। আহি পেলাই ভক্তসকলে ইয়াত পূজা অৰ্চনা কৰি ৰাজ্যত যি কবিসৃষ্ট পৰিৱেশ, এই পৰিৱেশ সম্পূৰ্ণ নিৰ্মূল হওক সকলোৱে তাৰে কামনা কৰিছে। আমাৰ কেমেৰা পাৰ্চন অমিত বণিকে দেখুৱাই আছে সম্পূৰ্ণ দৃশ্য, এক সুন্দৰ পৰিৱেশ এই গুপ্তেশ্বৰ দেৱালয়ত। আমি সম্পূৰ্ণ বাহিৰৰ দৃশ্য দেখুৱাবলৈ অনুৰোধ জনাম। আমাৰ কেমেৰা পাৰ্চনক দেখুৱাই আছে যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তপ্ৰাণ ৰাইজ ইয়াত আহিছে আৰু ভক্তসকলে আজি মহাদেৱক ভোলেনাথত পূজা অৰ্চনা কৰি তেওঁলোকে এটাই কামনা কৰিছে যে ৰাজ্যৰ যি কৰোণা মহামাৰী, এই কৰোণা মহামাৰী নিপাত যাওক আৰু ৰাজ্যত এক সুস্থিৰ পৰিৱেশ উভতি আহক, সকলোৰে মংগল হওক তাৰে কামনা কৰিছে। আৰু বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকল আহিছে। এগৰাকী বাইদেউ আমাৰ ওচৰত আছে, আমি তেখেতৰ পৰা জনাৰ চেষ্টা কৰিম। হয়, ক'ৰ পৰা আহিছে? আৰু আজি এই গুপ্তেশ্বৰ ঐতিহাসিক গুপ্তেশ্বৰ দেৱালয়ত আহি কেনে লাগিছে? আৰু ইয়াত আজি ভোলেনাথক পূজা অৰ্চনা কৰি কি অনুৰোধ জনাইছে? হয়, ইতিমধ্যে এইগৰাকী ভক্তই গুৰুত্বপূৰ্ণ কথা উত্থাপন কৰিছে যে কৰোণাৰ কাৰণে যি স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় সকলো বন্ধ হৈ পৰিছে আৰু বন্ধ হৈ যোৱাৰ কাৰণে যিসকল ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকে শিক্ষাৰ পৰা বিৰত হ'বলগীয়া হৈছে। আৰু এইগৰাকী ভক্তই আজি ইয়াত পূজা অৰ্চনা কৰি তেখেতৰ এটাই অনুৰোধ যে ভোলেনাথে সম্পূৰ্ণ কৰোণাটো নাইকিয়া কৰক, কৰোণা নিৰ্মূল কৰক এই পৃথিৱীত, যাতে ল'ৰা ছোৱালীসকল পুনৰ বিদ্যালয়লৈ যাব পাৰে, এটা সুন্দৰ পৰিৱেশত তেওঁলোকে দিন কটাব পাৰে আৰু যি ভয় শংকা সম্পূৰ্ণ নিৰ্মূল হয় তাৰে কামনা কৰিছে। আৰু আমি এতিয়া পোনে পোনে ভিতৰৰ দৃশ্য আপোনালোকক দেখুৱাম। বলক আমি ভিতৰৰ দৃশ্য আপোনালোকক দেখুৱাওঁ। হয়, ইতিমধ্যে আমি যি গুপ্তেশ্বৰ দেৱালয়ৰ ভিতৰত আহি উপস্থিত হৈছোঁহি। আৰু এই গুপ্তেশ্বৰ দেৱালয়ৰ ভিতৰতে বিভিন্ন ভক্ত, বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তসকলে পূজা অৰ্চনা কৰাত ব্যস্ত হৈছে। আৰু সমান্তৰালকে এগৰাকী শিল্পীয়ে ইয়াত যি ভক্তসকল, ভক্তসকলক আনন্দ দিবৰ কাৰণে তেখেতে অক্লান্ত চেষ্টা চলাই আছে। আমাৰ কেমেৰা পাৰ্চন অমিত বণিকে দেখুৱাব। আচলতে এইগৰাকী শিল্পীয়ে ৰাইজক আনন্দ দিয়াৰ কাৰণে তেখেতে এই মন্দিৰ সম্পদত এক সুন্দৰ তেখেতে গীতেৰে সকলোকে আনন্দ দিয়াত ব্যস্ত হৈছে। আমি কিছু তেখেতৰ গীত আপোনালোকক শুনাই আছোঁ। তোমরা না যায় না যায় যায় শুইলে ওই না তোমার চলে বারো মাসের তার ফুল ফোটে ওই মধ্যে শুনিলে আপোনালোকে ডিবি নিউজৰ দৰ্শকক জনাই আছো যে প্ৰতিগৰাকী ভক্তই এটাই কামনা কৰিছে, ৰাজ্যত যি কৰোণা, এই কালৰূপী কৰোণাই ৰাজ্যজুৰি যি এক প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে, তাৰ ফলত এতিয়া ৰাইজৰ মনত এক ভয় শংকাই বিৰাজ কৰিছে আৰু সম্পূৰ্ণ কভিড নিৰ্মূল হওক, সম্পূৰ্ণ কভিড নাইকিয়া হওক তাৰে কামনা কৰিছে ভক্তসকলে। আৰু এতিয়া আৰু বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকল আহিছে, আৰু এগৰাকী ভক্ত আহিছে, আমি তেখেতৰ পৰাও জনাৰ চেষ্টা কৰিম। কি কয়, ক'ৰ পৰা আহিছে বাইদেউ? আৰু আজি গুপ্তেশ্বৰ দেৱালয় আহি কেনে লাগিছে? সকলো মানে
সকলোৱে যে করোনা বিধি মানি পেলায় ধুনিয়াকে পূজা অর্চনা করে আছে, আর এই ক্ষেত্র সকলে এটাই কামনা করেছে যে কোভিড নির্মূল হোক। হয়, ইতিমধ্যে এইগারী ভক্তই কৈছে যে কোভিড নির্মূল হোক, তেওঁলোকে শান্তিত যাতে দিন অতিবাহিত করব পারে প্রত্যেকের এটাই কামনা। যে করোনা মহামারীয়ে যে রাজ্য জুড়ি এক প্রভাব পেলাইছে, এই করোনা মহামারীর কারণে সকল যে স্তব্ধ হয়ে পড়ছে, সেইখানে সকলে বিচারিছে শান্তি। আমি আরো ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাম। আমি এটা পুনে পুনে যাব মন্দির, সম্পূর্ণ মন্দির চৌহদার ভিতর এটা আপনার মন্দিরের বাহির, তারপর মন্দির চৌহদর, আর এটা মন্দিরের যে পূজা স্থান সেই তার দৃশ্য আপনাদের দেখাই আছো। প্রতিগী ভক্তই ইয়াতে পূজা অর্চনায় ব্যস্ত হয়েছে। এক সুন্দর পরিবেশ গুপ্তেশ্বর দেবালয়ত, আর বিভিন্ন প্রান্তর ভক্তসল আছে, সকলে যে কোভিড প্রটোকল মানি পেলায় ইয়াত পূজা অর্চনায় ব্যস্ত হয়েছে। সচাকে আজি সুন্দর পরিবেশ, এই নববর্ষর ইংরাজি নববর্ষর যে প্রথম মাসের অন্তিম দিন আজি এনে ভক্তসল আছে, এক সুন্দর পরিবেশ গুপ্তেশ্বর দেবালয়ত। আর এই গুপ্তেশ্বর দেবালয়ের পর সকলে এটাই কামনা করেছে যে কোভিড নির্মূল করবা আছে। দাদা ইতিমধ্যে এগারী দাদাইও কৈছে যে প্রতিগী ভক্তর মঙ্গল হোক, তারে কামনা করেছে প্রতিজন ইয়াত ভক্তপ্রাণ রাইজে। আর আমি টিভি নিউজের প্রতিগী দর্শক জানাই আছো যে সকলে আহক, এই ঐতিহাসিক ইতিহাস প্রসিদ্ধ যে শোণিতপুর জেলার ইতিহাস প্রসিদ্ধ ঐতিহাসিক গুপ্তেশ্বর দেবালয়ত, আর এই গুপ্তেশ্বর দেবালয়ত রাজ্যের ভক্তপ্রাণ রাইজে ইয়াত পূজা অর্চনা করে, আর সকলের যে মনোকামনা মনোবাসনা পূরণ হয়। আপনাদেরও আহক গুপ্তেশ্বর দেবালয়ত। আর আমার ক্যামেরা পার্সন এইগুলি দেখাই আছে মন্দিরের চৌপাশের দৃশ্য, বিভিন্ন প্রান্তর ভক্তসল আছে, ভক্তসল পূজা অর্চনা ব্যস্ত হয়েছে। এক সুন্দর পরিবেশ, আর এগারী ভক্ত ইয়াত আছে, আমি ভক্তপ্রাও জানার চেষ্টা করি কিছু কথা তখন আজি ইয়াত সেবা অর্চনা জানাই কেন পেলে আর কি কব আছে। আর আজি ইয়াত আপনাদেরকে মহাদেবর পূজা করলে ঐতিহাসিক গুপ্তেশ্বর দেবালয় আগতে আসছিল না, ইয়াত এটা কেন লাগিছে, আর ভক্তসকলক কে আহ্বান জানাব, আর সকলকে কে আহ্বান জানাব, সকলে গুপ্তেশ্বর দেবালয় আহিব লাগে। হয়, ইতিমধ্যে এগারী ভক্তই কৈছে সকলে গুপ্তেশ্বর দেবালয় আহক, এক সুন্দর পরিবেশ গুপ্তেশ্বর দেবালয়ত, আর ইতিহাস প্রসিদ্ধ যে গুপ্তেশ্বর দেবালয়, এই গুপ্তেশ্বর দেবালয়ত আপনার প্রতিটি মনের আশা ইয়াত ভোলেনাথে পূরণ করে। আপনাদেরও আহক গুপ্তেশ্বর দেবালয়ত, আর আমি ডিবি নিউজের তরফের পর আপনার আহ্বান জানাইছো সকলে এবার আহি গুপ্তেশ্বর দেবালয়ত পূজা অর্চনা করক, আর নিজের নিজের যে মনের কামনা বাসনা আপনাদের বাবার ওসর আপনাদের অর্পিত করক, নিশ্চয় ইয়াত ফল পাব। আর আমি আজি ডিবি নিউজের তরফের পরাই আপনার দেখালো গুপ্তেশ্বর দেবালয়ের সম্পূর্ণ দৃশ্য, আর পুনের এবার আমার বাহিরের দৃশ্য ক্যামেরা ঘুরাই দিবল আমার ক্যামেরা পার্সন অমিত বণিকক আমি অনুরোধ জানাম যে তখেতে দেখাই দিব আসলে কি প্রকারে ভক্তসল আছে বিভিন্ন স্থানের পর। আর প্রতিগী ভক্তই ইয়াত বাবার আরাধনায় ব্যস্ত হয়ে পড়েছে, সুন্দর পরিবেশ গুপ্তেশ্বর দেবালয়ত। আর আপনাদেরও আহক গুপ্তেশ্বর দেবালয়ত পূজা অর্চনা করক, আমি তারে কামনা করিম। আর আগন্তুক সময়ত এই গুপ্তেশ্বর দেবালয়ের যে আরো বিভিন্ন যে দৃশ্য আমি দেখার আপনার চেষ্টা অব্যাহত রাখিম। আর ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সন দেখালে যে গুপ্তেশ্বর দেবালয়ের সম্পূর্ণ দৃশ্য, আর আপনাদেরকে এই দৃশ্য আমি দেখালো, আর আগন্তুক দিনত আপনাদেরও আহক গুপ্তেশ্বর দেবালয়ত, তারে কামনা করি আমার ডিবি নিউজের যে আজির সম্প্রচার আমি ইমানতে সমাপ্ত করেছো।